পার্থিব অথচ মানুষের কর্ণকুহরে তাই স্বর্গীয় রূপে ছড়ে পড়ে। অন্তরের অভ্যন্তরে থাকা প্রেমকুসুম সব যেন বা প্রস্ফুটিত হবে সেই মোহময় ধ্বনি কম্পনে। সুরে সুরে জমার বেঁধে উঠে এই চরাচর, জলের অবিরল ফেনায় ফেনায় জমা হতে থাকে প্রস্তর। এক সময় তার হয়ে যায় ভূমি, সেখানে আসে এক মানুষ। বিরাট প্রান্তর হতে ধীরে ধীরে দৃশ্যমান হয় কাঁধে থাকা শুভ্র কাপড়ে মোড়ানো রাশি রাশি ফুল, সাদা আর সুগন্ধময়। মানবী অতপর সেই ফুল ছড়িয়ে দেয় ভুবন ডানার দিকে আর প্রার্থনা করে সবার মনে জাগ্রত হোক প্রেম, সবার সর্বান্তকরণ ভরে উঠুক সুখবোধে, সবাই সুন্দর আর নির্মল হোক। তোমার মাঝে যে জন আছে
দেখো দেখো পম পম বললাম পম আমার অভ্যন্তরে গঠিত কোন অংশ কি সত্তা দিতে পারবে কুশর খোলা প্রান্তরে পড়ে আছে মানুষগুলো যেন বা বিশাল মাঠে ছড়ানো ছিটানো রবি শস্য সালমার গলায় গলার মাটি উঠে কন্যা সে ছুটে Thank you.
আমি ছুটে বেরিয়েছিলাম পাহাড়ের মনে ঝর্ণার কাছাকাছি ছুটতে ছুটতে আর ইয়ার মশগুলো হয়েছিল আমার ভিতরে কি যেন কি ঘটে গেল একে একে সব আনন্দে বিসর্জন নিজেদের তখন মনে হচ্ছিল পুরাণের বর্ণিত প্রথম মানব মালবী আমরা নিজেদের তীব্রভাবে আবিষ্কার করেছিলাম তুমি আমাদের শ্রেষ্ঠ ভালো হ্যাঁ রাজা কথা বল
কাছে কি আশা করছো যে কষ্ট যে যন্ত্রণা তোমরা অনুভব করছো তাও আমি জানি কিন্তু তোমরা কেবল নিজে নিজে দুঃখের ভার বহন করছো আর আমাকে আমার নিজের কষ্টের সঙ্গে তোমাদের কষ্টের ভার এই সমগ্র নগরীর কষ্টের ভার বহন করতে হচ্ছে তাই মনে করো না যে তোমরা আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে এসেছো আমাকে নির্জন ভূ সুপা করতে হয়েছে আর একলা নিজের চিন্তার মধ্যে ঘুরে ঘুরে একটি পন্থা আবিষ্কারের জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি যে একটিমাত্র পন্থা আমি পেয়েছি সেটা আমি ইতিমধ্যে অনুসরণ করেছি আমার স্ত্রীর সহোদর ভ্রাতা প্রিয় তাকে আমি ইতিমধ্যে দেবতা একরূপ থেকে মন্দিরে পাঠিয়েছি যাতে সে সেখানকার ধর্ম যাজক বা যাজিকাদের মাধ্যমে জেনে আসতে পারে আমার কোন কথা বা কোন ক্রিয়ার দ্বারা আমার এই নগরীকে আমি রক্ষা করতে পারি আমার অনুমানে আজ তার ফিরে আসা কি তবু এখন সে আসলে দেখে আমি অত্যন্ত চিন্তিত তবে এই কথা তোমরা নিশ্চয় জেনো যে দেবতাদের কাছ থেকে সে যে কোনো আদেশ নিয়ে আসুক না কেন আমি তা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ কি সংবাদ দেবতা একজনের কাছ থেকে তুমি কি বাণী বহন করে এনেছো সুসংবাদ অর্থাৎ অশুভ বেদনার মধ্যেও কল্যাণের জন্ম হতে পারে তোমার কথা তো আমাদের ভালো বা মন্দ কিছু প্রকাশ পাচ্ছে না দেবতা আপনারা আমাদের প্রশ্নের জবাবে কি উত্তর দিয়েছে তুমি যদি ইচ্ছে করো তাহলে আমি এদের সমক্ষে সে কথা বলতে পারি অন্যথায় বরং চলো আমরা ভেতরে যাই না তুমি এইখানে সর্বসমক্ষে বলো কারণ আমার এই যে ব্যাপারটা যে আমার নিজের জন্য না এদের জন্য এদের সকলের দুর্ভাগ্যের জন্য বেশ তাহলে তোমার অনুমতি ক্রমে আমি বলছি আমাদের দেবতা এখনো উত্তর হচ্ছে এই যে আমাদের দেশে একটা অপবিত্র জিনিসকে আশ্রয় নিয়ে লালন করা হচ্ছে এবং সেই জঘন্য কলুষ আমাদের দেশকে পাশে পাপের বিষাক্ত হওয়ায় অপবিত্র করছে কলুষ হ্যাঁ এক অত্যন্ত নারকীয় কলুষ তাই আজ দেবতা ভক্তের স্পষ্ট আদেশকে যে সেই পাপকে এক্ষুনি দূরীভূত কর আমাদের সর্বনাশ করবার জন্য আর যেন তাকে এইখানে লালন করা না হয় কিন্তু কি সে অপবিত্র জিনিস আর তার সূচীকরণ করবো আমরা কোন উপায় একজন মানুষকে নির্বাসিত করে কিংবা তাকে হত্যা 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 হ্যাঁ হত্যা কারণ সেই ব্যক্তি একদিন একটা জঘন্য হত্যাকাণ্ডের অনুষ্ঠান করে আমাদের দেশের উপর হাজি অকাল দিয়ে এনেছে কিন্তু কে সে মানুষ যার সম্পর্কে দেবতা এখনো রাজে সুস্পষ্ট আদেশ রাজা নিপাস তুমি আমাদের রাজা হওয়ার আগে আমাদের আরো একজন রাজা ছিল তার নাম ছিল লাউস আমি তার নাম আমি শুনেছি যদিও তাকে আমি কখনো দেখিনি তাকে হত্যা করা হয়েছে তাই আজ দেবতা ভক্তের স্পষ্ট আদেশ এই যে সেই হত্যাকারীদের অনুসন্ধান করে তাদের কঠিন দণ্ড দেওয়া হোক কিন্তু তারা কোথায় এতদিন পরে সেই প্রাচীন হত্যা লুপ্ত সূত্র অনুসরণ করে আমরা কোথায় তাদের সন্ধান পাব দেবতা এখনো বলেছে এইখানে এই দেশে রাজা লাউস কোথায় নিহত হচ্ছিল সে কি তারের প্রাসাদে অথবা এখানকার কোনো প্রাঙ্গণে নাকি দূরে বিদেশ ভূমিতে হ্যাঁ দূরে বিদেশ ভূমিতে তিনি তখন দেলফিতে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাচ্ছিলেন তাহলে আচ্ছা তার সে সঙ্গীদের মধ্যে কি এমন কেউ ছিল না যাকে তখনই প্রশ্ন করে এই ঘটনার একটা সূত্র অনুসন্ধান করা সম্ভব হতো না তারা সবাই নিহত হয়েছিল কেবল একজন অনুচর ভয়ে সে স্থান ত্যাগ করে পালিয়ে এসে আত্মরক্ষা করেছিল কিন্তু সেও তো কোনো সঠিক বিবরণ দিতে পারেনি কেবল ওই একটি সংবাদ ছাড়া সংবাদ কি সে সংবাদ একটি সামান্য সংবাদ থেকে আজ হয়তো আমাদের প্রভূত সাহায্য হতে পারে কি কি সে সংবাদ তার সংবাদ হলো মাত্র এইটুকু যে বিপুল একদল দস্যু এসে আমাদের রাজার রক্ষীদের আক্রমণ করে তাদের সবাইকে হত্যা করেছে দস্যু হ্যাঁ একদল দস্যু না 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 দস্যুরা তো সাধারণভাবে এমন কাজ করতে সাহস হবে না যদি না যদি না যদি এই নগরী থেকে কোনো লোক তাদের উৎকোচ প্রদান করে লুপ্ত করে থাকে হ্যাঁ সেই সন্দেহ আমাদেরও হয়েছে কিন্তু তখন রাজা লাউসের মৃত্যুর পর আমরা আমাদের নানা প্রকার বিপদের জালে এমনই আবদ্ধ হয়ে পড়ি যে কেউ সেই মৃত্যুর প্রতিশোধ দেওয়ার জন্য আর অগ্রসর হতে পারে কি এমন বিপদ তোমাদের আসতে পারে যে দেশে রাজার এইরকম একটা জঘন্য হত্যাকাণ্ডের পরেও সে সরকারকে অনুসন্ধান করা তোমাদের পক্ষে সম্ভব হলো না তখন ইসপি আমাদের নগরীর দ্বারে এসে বসে তার সেই জটিল প্রশ্নের উত্তর দাবি করছে এবং সেই উপস্থিত আতঙ্কের সামনে রাজা লাউসের মৃত্যুর ওই দুর্বৃত্ত রহস্য
যা কিছু এখনো অন্ধকারে ঢাকা আছে সমস্ত আমি আহতে টেনে এনে উদ্ঘাটিত করব। জয় দেবতা অ্যাপোলোর জয়। তাছাড়া এটা কেবলমাত্র রাজা লাওসের প্রতি আমার ন্যায় পরায়ণত নয়, এটা আমার নিজের মঙ্গল মঙ্গলে জড়িত। কারণ যে লোক রাজা লাওসকে হত্যা করেছে সে একদিন আমাকে লক্ষ্য করে তার সে জঘন্য অস্ত্র ব্যবহার করতে পারে। সুতরাং মৃত রাজা লাওসের প্রতি আজ আমি যে সদাচরণ করবো সে আচরণ আমাকে রক্ষা করবে। ওটা বৎসগণ, ক্যাম্পাসের সমস্ত সন্তানদের আহ্বান করে জানাও যে যা কিছু করণীয় তা পুঙ্খানুপুঙ্খের উপর পালন করতে আমি বদ্ধপরিকর। কারণ এই কথা নিশ্চিত যে দেবতাদের আশীর্বাদে এবং তাদের সাহায্যে আমাদের এই জীবনকে সুস্থ ও নিরাময় করে তুলতে হবে, আর নয় তো আমরা সম্পূর্ণ বিনষ্ট হব। আমাদের সমস্ত বাসনা পূরণ করতে শপথ করেছে। এখন এসো প্রার্থনা করি দেবতা এখনো যেন নিজে এসে আমাদের এই দুর্দশার হাত থেকে রক্ষা করেন। Thank you.